আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে খুব সাধারণ একটি কেক নিয়ে আসলাম আপনাদের জন্য বিকালকের নাস্তা। আমার কিছু ভুল আছে, এর মাঝে আপনারা দেখবেন, আমি লাস্টে বলবো। আমি ময়দা 2 কাপ নিলাম চালানের মাঝে, ময়দার চালানের মাঝে, আর 1/4 চামচ বরে আপনার বেকিং পাউডার দেব, আর 1 চিমটি লবণ দেব। লবণটা মিষ্টি জিনিসে একটু দিলে ভালো হয়, হালকা একটু মিষ্টি লবণ দেব, মানে 4 চামচে 4 ভাগের 1 ভাগ দিলে হবে, দিলে একটু মিষ্টিটার মজা। আমি ময়দাগুলা ছেলে অন্য পাশে রেখে 2 ডিম বুলে নিয়েছি ব্যাঙ্গে, একটু নাড়াচাড়া করে একটু ফেনা করে 1 কাপ চিনিরে দুইবারে আপনার মেশাবো, কারণ একবারে দিলে চিনিগুলা গলতে চাবে না, তাই দুইবারে দিলাম। দিয়ে একটু ফেনা করব, বারবার নাড়ব, কম হলে 5 মিনিট নেড়ে চেড়ে দেখব হাত দিয়ে, বউলের সাথে আঙ্গুল দিয়ে চিনিটা গলেছে কিনা। 1 কাপ সয়াবিন তেল দিলাম, আপনারা ঘি বা বাটার থাকলে দিতে পারেন, আপনাদের কারেন্টের বিটার যদি থাকে তাও কারেন্টের বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার নাই হিসাবে আমি এই বিটার দিয়ে আপনার নাড়ছি। কমপক্ষে সাদা ফেনা হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এভাবে নাড়তে 10 মিনিট। আমি আরেকবার চালিয়ে নিয়ে, আগে একবার চানিয়েছি, এখন আরেকবার চানিয়ে দুইবারে আমি ডিমের মিশ্রণে দেব, কারণ 2-3 বার চানিয়ে দিলে আপনার কেকটা জুড়ুজুড়ু হয়, ভালো হয়। এই জন্যে সবসময় চেষ্টা করবেন যেই কেক করবেন মজাটাকে ছেলে নেওয়ার জন্য। আমি আরেকবার নিলাম যা ময়দা ছিল বাকি ময়দাগুলা। আমার মিশ্রণটা ঘন হয়েছে দেখতে পারতেছেন, এখন 2 কাপ দেব গরুর দুধ, যদি তাকে গরুর দুধ দিবেন, না হলে আপনারা পাউডার প্যাকেটের দুধ 3-4 চামচ নর্মাল পানিতে গুলিয়ে, 1 কাপ দুধ না দিলেও হয়, আপনার 3 ভাগের 4 ভাগের 3 ভাগ দিলেও হবে। এই দেখেন আমার মিশ্রণ, আমি দুধ দিয়েছি, এখন বেনিনা এসেন 2-3 ফুটা দিবেন, বেনিনা থাকলে বেনিনা, ম্যাঙ্গো থাকলে ম্যাঙ্গো, যা তাকে এসেন আপনারা তা দিতে পারেন, না দিলেও হবে, কিন্তু দিলে একটু গ্রান করে। এই জন্যে আমার বেটারটা দেখেছেন আপনারা, এখন আমি একটা সসপ্যানে সয়াবিন তেল হাত দিয়ে চারপাশ এবং নিচ লাগিয়ে একটি পেপার কেটে বিছিয়েছি, তেল উপরে বেশি উঠেছে। এই দেখেন আমার বেটার কত সুন্দরভাবে পড়তেছে, আর সবসময় কেকের বেটার আপনারা উপর থেকে ডালবেন। আমি হালকা একটু কাজু বাদাম কেটে দিতেছি, না দিলেও হবে, দিলে ভালো লাগে, এই জন্যে একটু সুন্দর জলার জন্য আর কিছুর জন্য না। আমি গ্যাসের চুলে একটা হরিপান দিয়ে দেখেন নিচে যেন ইয়ে তাকে তা দিয়ে বয়ে বসেছে। এই দেখেন আমার ভুলটুকু, আমি একটু তাড়াহুড়া করেছিলাম, পাক বোয়াবো হিসাবে গ্যাসের আগুন 1/4 আমার বেশি হয়ে গিয়েছিলো, তাই 1 সাইডে ফুলে গেছে একটু বেশি, আর 1 সাইডে একটু কম ফুলেছে। আপনাদের ভিডিও এটা দেওয়ার কারণ হলো আপনারাও এভাবে আমার মতন অনেক সময় হয়তো বা ভুল করেন, ভুলটা যেন হয় না। আমার কেকটাও হয়েছে খুব সুন্দরভাবে, 2 সাইডেও হয়েছিল, কিন্তু 1 সাইডে চুলার আগুন একটু বেশি ছিল বলে 1 সাইড ফুলে গেছে তাড়াতাড়ি, আর 1 সাইডে একটু লাস্টে ফুলছে।
তাই সবসময় চেষ্টা করবেন আগুনটারে সমান দেওয়ার জন্য এবং দুয়ো পাশ যেন সমানভাবে ফুলে। এই জন্য আমি কেকটা দিলাম। আসসালামু আলাইকুম।